রাতুল ফাঁকি দিলে ফার্স্ট হয়ে যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। আমি শম্পা, বাংলাদেশের মেয়ে শম্পা। অন্য আর দশটা মেয়ের মতোই সাধারণ মেয়ে, যে মেয়ে নিজের ভবিষ্যৎ ভাবতে গেলে একটা সুন্দর ঘর, একজন ভালো মানুষ, স্বামী, সন্তান, সুখের সংসার এরকমটাই ভাবে। ভাবনায় চাওয়ায় এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। আমি এই মেয়েটা ভালোবাসার মানুষের টানে ছুটে এসেছি, শুধু ট্যালেন্ট। ভুল, সবই ভুল। মহাকাশ, মহাসমুদ্র, তোমাদের আশ্রিত এই নগণ্য মানুষ শম্পা একজন মানুষকে ভালোবেসে খরচে এসেছিল। আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। ভালোবাসার ফুল পথে নষ্ট পাকে আজ সাধ্যতি দিবে, সাক্ষী দেখো। আমি তুই একই রুমের ভিতরে একই খাটে পাশাপাশি শুয়ে থাকলাম, হঠাৎ করে হয়তো মাঝরাতে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল আলাদা দুটো রুম নিয়ে। ওকে, আমি বুঝলাম না তুই বিষয়টা খারাপ ভাবে নিতেছিস কেন। মানে আমি তো খারাপ কিছু বলি নাই, আমি বলছি যে আমরা দুজন একই রুমে থাকতাম, হঠাৎ করে রাতের বেলা দেখা গেল তোর ঘুমটা ভেঙে যেত, ভেঙে যাওয়ার পর তুই দেখতি আমি তোর পাশে নাই, পাগলের মতো খুঁজতি, দেখতে আমি বাথরুমে ঘুমাচ্ছি। এখন বানালি না, ইনস্ট্যান্ট বানানো ডায়লগ ছিল না এটা? কোন ডায়লগটা বলতো? আমি তার ভিন্ন ভিন্ন রকম আছে। তুই আমার বান্ধবী। হ্যাঁ, ব্যাংককে নামার পর পাতে আস্তে আস্তে রাস্তায় তো অনেক আমিষ, নিরামিষ, ভিটামিন দেখলাম।
তুই একদমই মন খারাপ করিস না, তুই যে রিজা মিনার আমি আশা এখানে আসছিস তা পূর্ণ হয়ে যাবে। আরে আমি যথেষ্ট ভালো একটা ছেলে, বিশ্বাস কর। তুই আমাকে ভেজিটেরিয়ান বলতে পারিস, ভেগান বলতে পারিস, আমি কিন্তু আসলে আমিষের পিছে দৌড়াই না। খালি মাঝে মাঝে তোকে দেখলে হৃদয় হু করে। আমাকে দেখতে তোমার ভিতর কি করে ওঠা ফাজিল কোথাকার? আরে আমি যার জন্য সবকিছু ছুড়ে ভাঙায় দিয়ে বিদেশে আসছি তারে হেল্প করার জন্য, সে আমার জুতো ছিঁড়ে মারে। এটা আমার ভিতরে ফাজিল ভালো বেশিস, এটা চুষিস, এটা আমার কাছে স্যান্ডেল না, বিশ্বাস করে এটা হচ্ছে আমার কাছে ফুল। আমি ধরে নিলাম তুই আমার কাছে ফুল ছুঁড়েছিস, ফুল। জুতো দে, এই জুতো দে, খিদে পেলি? নাম্বারটা এখনো বন্ধ। বুঝলাম তো, আসার আগে ওকে জানিয়ে আসা উচিত ছিল। আরে আশ্চর্য, জানা আসলে সারপ্রাইজে থাকতো কই। আচ্ছা শোন, তোর একটা কথা বলি। শোন, ও দেখবে যে ওর সামনে আমি দাঁড়ানো, ও কি ভাববে তুই চিন্তা করতে পারিস? আমি বুঝলাম না, এই দেশটা এত সুন্দর, তুই কোথাও যাস না, কোনো কিছু দেখিস না, খাইতে যাস না, শপিং যাস না, কিচ্ছু না, তুই ঘুর ফির দেখ সবকিছু, সারাদিন খালি টুটুল টুটুল করিস, খাই নাকি তোর? আমি এই সবকিছু টুটুলের সাথে দেখব। ধরে না, আমার অসহ্য লাগতেছে, যা সর 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 সর, আমি না নিতে পারতেছি না, সর 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 সর, তুই যা ওই টুটুলের কাছে যা তো। জেলাস চেনা, আমি তোর এসব প্রেমের নাকামি দেখে বিরক্ত। মন থেকে বললি কথাটা? অবশ্যই। তুই না ব্যাংকক যাবি? যা, তোদের থাকা লাগবে না এখানে। থ্যাংক ইউ আমার সাথে এতদূর আসার জন্য, আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে তুই সিরিয়াস হয়ে যেতেছিস কেন? হয়তো ফাইজলামি করে বলছি। মোটো ফাইজলামি করিস নাই, তুই সিরিয়াস ছিল, তুই বলছিস, তুই মন থেকে বলছিস। আমি তোর একটা কথা বলি, মানে তুই না এরকম সারাদিন টুটুল টুটুল করিস না, আমার না শরীরটা জ্বলে, সিরিয়াসলি আমি জেলাস ফিল করি। এই যে আসল কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর কেমন লাগে বল? আচ্ছা আর কি কি জ্বলে বল? আচ্ছা তাহলে মিনিমাম কোনো লোকেশন যদি জানানো থাকে তাহলে এত বড় জায়গা থেকে খুঁজে বের করবো কীভাবে? সবই ঠিক আছে, কিন্তু ওর মোবাইল বন্ধ কেন? নাম্বার যে কোনো কারণেই অফ থাকতে পারে, অ্যাটলিস্ট একটা লোকেশন জানা দরকার, তাহলে ওকে আসলে খুঁজে বের করা সম্ভব। মাথা ব্যথা করতেছে, ভালো লাগছে না, মাথা ব্যথা করতেছে, তুই চল। কিছু খাবি, নিয়ে আসবো কিছু? শিওর, ঘুমাইলে ঠিক হয়ে যাবে। আমি ঘুমা যাই। হ্যাঁ, তোর ডিনারের জন্য রাখবো না? না, কিসের ডিনার আবার? আজ সাথে একাই খাস, আমি শুয়ে পড়বো। আচ্ছা শোন, আমি একা খেতে পারবো বল? তুই না খেতে পারা কি আছে? ঢং মেক খেতে পারি না, আজীবন একটা ডিনার করে।
কি সারপ্রাইজ দিতে এসে তুমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলে? অনেক বেশি, অনেক অনেক বেশি। আমি আমার জানটার কাছে চলে আসছি। এত দেরিতে আসলে কেন? রবি খুল না, খুল। কি 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 হয়েছে? আমার জাস্ট একটা জায়গার কথা মনে পড়েছে। টুটুল বলতো এখানে থার্ড রোড নামে একটা রোড আছে, ওটার পাশে একটা বড় শপিং মল আছে, ওখান থেকেও আমার জন্য জিনিসপত্র কিনতো। ও সব শপিং ওখান থেকে করে। ঠিক আছে, কালকে সকালবেলায় আমি আলাপ করে থার্ড রোডে বড় শপিং মল কুই আছে লোকেশন নিয়ে তারপর আমি খুঁজতে যাব। তুই এখন যা। আচ্ছা, তোর কি এখন অনেক ঘুম আসছে? ফালতু বলছিস। হ্যাঁ, আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে ধাম ধাম দরজা ডাকে উঠেছি। এই ফাউল। ফাউল মানে কি? বেয়াদব, এসব কথা আমাকে বলবি না। শুন না, দেখ পাতা তো নাইট সিটি, তো রাতের বেলা অনেক শপিং মল টল খোলা থাকে, অনেক কিছু থাকে। চল আমরা যাই, আমরা একটু ঘুরে আসি। না, আমি যাবো না, ঘুরে আসার কোনো ইচ্ছা নেই, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, না মানে আমরা ঘুরেও আসলাম, থার্ড রোডটাও দেখে আসলাম। আমার দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি এখন ঘুমাবো, তুই যা। তুই কি এই জন্য এরকম সাজগোজ করে বেরিয়েছিস রাতের বেলায়? হ্যাঁ, এই জন্যই সেজে আসছি। মানে ধর আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু থার্ড রোডে গিয়েও ঘুরে আসলাম, যদি দেখতে পাই। চল, আমি যাবো না, তুই যা। প্লিজ চল না, চল 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 চল। মুখে রিকোয়েস্ট করলাম, এটা ঠিক করে রিকোয়েস্ট কর। কি করবো বল, তুই যা বলবি আমি তাই করবো। তাড়াতাড়ি রিকোয়েস্ট কর। লাগবে না তোর যাওয়া, আমি একাই যাইতে পারি, গুগল ম্যাপ দিয়ে খুঁজে খুঁজে আমি যাইতে পারবো। ফালতু, যা। তুই তো হারিয়ে গেছিস, তুই আবার হারিয়ে গেছিস। আমি তোর বেবি, সরি সরি, মুখ পরিষ্কার বাইরে গেছে, মানে স্লিপ অফ টাং অ্যাকচুয়ালি। ভুলেও এসব ফালতু ননসেন্স কথাবার্তা আমার সাথে বলবি না। আরে আমি কথা বললাম, কারে বললাম, কেন বললাম? তারপর যাবো রাতের বেলায় খুঁজে খুঁজে দায়িত্বটা না নিলে হয় না, একটু দেখি। এই জন্য তো তোর সাথে
তুই এক কাজ কর, তুই হোটেলে চলে যা, ঘুমা। আরে তোর মাথা মতো ঠিক আছে, আমি তোর এখানে একা একা রিসোর্টে চলে যাবো, পাগল নাকি তুই? তাহলে এক কাজ কর, তুই অন্য কোথাও গিয়ে বসে থাক। ঠিক আছে চল, বসি চল। আমি যাব না, আমি এখানে বসে থাকতে চাই। আমার কি মনে হয় জানিস, এখানে ইটগুলো দেওয়া আছে না, আমি যদি এখানে হাঁটি ওর পায়ের পাড়া পড়েছে যেখানে যেখানে, আমার সেখানে সেখানে পাড়া পড়বে। এমন করিস না, চল আমার আর ভালো লাগতেছে না, চল রিসোর্টে যাই, চল তো চল। এই 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 তোর কি এই এই শম্পা, শম্পা শম্পা দেখি তোর কাছে তো অনেক জ্বর, উঠ এই শম্পা শম্পা। আমি তোকে ধরে নিয়ে আসছি, যদি না নিয়ে আসতো তাহলে উক্ত হয়ে পড়ে থাকতি। তুই যা ঘুমাই।
এখানে রাতের খাবার দেয়া আছে, খেয়ে নিস। রাতের ঔষধের ডোজটাও দেওয়া আছে, ধর। রবি, বল, তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? খারাপ ব্যবহার করতেছি? হ্যাঁ, আমি সকাল থেকে খেয়াল করছি তুই আমাকে অ্যাভয়েড করছিস। কখন, কিভাবে? পুরোটা টাইম খুবই অদ্ভুত আচরণ করছিস তুই আমার সাথে। তাই নাকি? এই যে তাই নাকি, এটাও কিন্তু একটু ডিফারেন্ট ছিল। ও, আমি তো এরকমই। এইটা আমার প্রবলেম, লিমিটেশন, এটা নিয়ে তুই ভাবিস না। হ্যাঁ, তোকে আমি আজকে প্রথম দেখছি। আমি তোকে 9 বছর ধরে চিনি। তুই কোনটা করিস কোনটা করিস না সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে সব বলতে আসবি না। কি প্রবলেম তোর? কোনো প্রবলেম নেই তো। তো জলের ঘরে তোকে আমি টাচ করছি কেন সেটা নিয়ে রিয়্যাক্ট করলি তুই আমার সাথে? আমি তোকে টাচ করতে পারবো না, আমি নিজেই তো বুঝতে পারলাম না প্রবলেমটা কি আমার আসলে। ও ওকে, এইটা এই জন্য। ওকে, ঘরে মানে কেন? ওমা, তোকে টাচ করতে মানা করলাম, তুই এত মাইন্ড করলি, এত মাইন্ড করলি, এখন আয় হাক কর, যত ইচ্ছা টাচ কর, আয়। মানে 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 করছিস কেন? তুই মানে বুঝিস না? তুই একটা ছেলে, আমি একটা মেয়ে, আমাকে তো তুই টাচ করতে চাবি, আয় তো বোনাসে পূর্ণ করায়। আমি আমি তোকে কি বললাম, মানে কি উদ্দেশ্য নিয়ে কি বলছি? আর তুই, তোর যদি কোনো উদ্দেশ্য নাই থাকে তাহলে তোকে মানা করার পর তুই এরকম রিয়েক্ট করলি কেন? হ্যাঁ, তুই আমার কাছে চেনো তেন কেউ না, আট দশটা মেয়ের মতো না। আমি তোকে লালন করি, সত্যি তুই আমার কাছে অনেক স্পেশাল বলবো, কখনো তো বলা হয়নি, আজকে সব বলবো। আমি তোকে আমার মনের কথা বলতে চাইছিলাম। কিন্তু পড়ার জন্য যেদিন তোর কাছে গেছি তখন তুই তোর আর টুটুলের অ্যাফেয়ারের কথা আমার কাছে বলছিস। আমি নিজে নিজে বিষয়টা চেপে গেছি, আমি আর বলিনি। বাট এই কথাটা বলার জন্য না, আমি 5 বছর ধরে প্রিপারেশন নিয়েছিলাম। অফিসে প্রমোশন, বাসায় চটপটি, বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি, সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনিক চটপটি মশলাতে এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। কলেজ, দেন ইউনিভার্সিটি, দেন একটা ভালো জব, তারপর যখন তোর কাছে বলতে গেছি বলতে পারিনি। আমি বলতে চাইছিলাম শম্পা,
তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না। তুমি আমার সাথে সারা জীবনের জন্য থাকবা। তোমার চেহারা দেখতে দেখতে সারা জীবন পার করে দিতে পারবো। কখনো তোমাকে ডিসরেসপেক্ট করবো না, অসম্মান করবো না। আর আমি তোর এতদিনের ক্লোজ ফ্রেন্ড, কিন্তু সেদিনের আগে আমি জানতামই না তোর আর টুটুলের অ্যাফেয়ার। এক্সট্রিমলি সরি শম্পা। ব্রেকফাস্টের টেবিলে তোকে দেখলাম না, তুই কি একা একা ব্রেকফাস্ট করে ফেলেছিস? আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? না, অবশ্য ভালোই হয়েছে। তুই যেগুলো বলতে চেয়েছিলি গতকালকে রাতে, তুই সেগুলো বলে ফেলতে পেরেছিলি। তোর নিশ্চয়ই এখন একটু হালকা লাগছে। আন্দাজে কি বলতে না কি বলছি বাদ দে, সব ভুলে যা। আমি আসতেছি, বাইরে মোটর টুলো খুঁজতে। নাম্বারটা এখনো বন্ধ, কেমন লাগে? আচ্ছা আচ্ছা, তুই কি শিওর তুই ওকে এখানে দেখেছিস? 100% শিওর। রবি, আমার আর ভাল লাগছে না, চল চল। রবি রবি রবি, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? কি দেখছিস? দেখ না, আমাকে দেখ তো। ওকে আমি খামাচ্ছি মুখে, শিওর? তুমি এখানে? আমাকে ধরে পড়ে যাবো, আমি তো এক্সাইটেড। তোমার নাম্বার অফ ছিল কেন? একটা আইল্যান্ডে যাচ্ছিলাম ক্রুজে করে, হঠাৎ করে হাত থেকে সমুদ্রে পড়ে গেল। ও, আর আমি দেখো এখানে টেনশন আসিস। হ্যাঁ, আমি তো তোমার বাংলাদেশি নাম্বারে ফোন দিচ্ছিলাম, তুমি যে এখানে এটা তো আমি মানে মাত্র জানলাম, এই জন্যই তো পাচ্ছিলাম না। ও, রবিকে একটা থ্যাংকস দাও। আমি ওকে বলার সাথে সাথে ও কোনো কিছু চিন্তা ভাবনা না করে অফিস থেকে ছুটি নিয়ে আমার সাথে থাইল্যান্ড চলে আস। থ্যাংকস ব্রাদার। ইউ ওয়েলকাম ব্রাদার, ভালো থাকিস। থ্যাংক ইউ। টাইম টু গো। কিসের টাইম টু গো? টাইম টু গো মানে কি? মানে আমি এখান থেকে রুমে যাব, রুমে গিয়ে ব্যাগ গোছাবো, ব্যাগ গোছাবো সোজা ব্যাংকক, তারপর কালকে ফ্লাইটে ঢাকা। জি না, মোটেও না,
আপনি এখানে আরো দুদিন থাকবেন, তাই তুমি কিছু বলো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমরা রিসোর্ট ছেড়ে তোমার ফ্ল্যাটে শিফট করলে কেমন হয়? শোন আমরা দুজন মিলে ওর ওখানে শিফট করে ফেলি, তিনজন থাকতে পারবো না তোমার ফ্ল্যাটে? আসলে মানে আমরা তো শেয়ার করে থাকি, মানে বাকি রুমমেটরা আসলে জিনিসটা কিভাবে নিবে, তোমরা আসছো আমরা তো ওভাবে মেন্টালি প্রিপেয়ার না। আচ্ছা অসুবিধা নেই, তুমি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নাও, আর আমি তো আর এখান থেকে তোমাকে ফেলে যাচ্ছি না, আমি এখন তোমার কাছেই থাকবো, সো আমার থাকার জন্য যে ব্যবস্থা করতে সেগুলো করে ফেলো, আর তার আগে বিয়ে করতে হবে। আচ্ছা আমার কালকেই বিয়েটা করতে হবে না, প্লিজ রবি আছে, রবি আমাদের চিফ গেস্ট থাকলো। গায়ের জোর দিয়ে সব কিছু হয় না, আমি থাকতে পারবো না। হ্যাঁ বস ফোন দিয়েছিল, কালকে সন্ধ্যায় ঢাকাতে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেভাবে হোক কালকে দুপুরের মধ্যে ঢাকা থাকতে হবে, সো আই হ্যাভ টু লিভ। মানে কি তোর তো তিন দিন পরে ফ্লাইট রে? কেন ডেট কি চেঞ্জ করা যায় না? ইচ্ছা করছে তো এখন চলে যাই। ব্রাদার ভালো থাকবেন, উইশ ইউ গুড লাক। থ্যাংকস, ইউ টু। Congratulations. তোর জুতো। থ্যাংক ইউ, নিচে রাখলাম। কখনো কোনো প্রয়োজন হলে কল করিস, আমি আছি। বাই। একটা হাত দিয়ে যা। বাই। কেসটা শেষ না হওয়া পর্যন্ত তুমি দেশে ফিরতে পারছো না। আমি যত দ্রুত সম্ভব সবকিছু শেষ করার চেষ্টা করছি, এখানে অনেক কষ্ট শম্পা। সেটা আমি
বুঝতে পারছি, আমিও তোমার সাথে এখানে কষ্ট করব, কিন্তু আমি তোমাকে এখানে রেখে যাব না। যাই বলো না কেন, আমাকে কোনো কিছু বলে বোঝাতে পারবে না। একটু বোঝার চেষ্টা করো। তাছাড়া আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমার পক্ষে আর বাসায় ফিরে যাওয়া সম্ভব না। কি বলছো তুমি এগুলো? আরে তুমি এখানে কি করো? তোমার ফোন বন্ধ কেন? সকাল থেকে তোমার কোনো খবর নাই, আর উনি কে? আমি শম্পা। ওকে, লোকটার কান্ডজ্ঞান দেখছেন? সে সকালবেলা বাসার গ্রসারি শপিং করতে বেরিয়েছে, এরপর থেকে সারাদিন তার কোনো খবর নাই। কার বাসা? আমাদের বাসা। টুটুল আর আপনার বাসা? হ্যাঁ আমাদের বাসা। আপনারা দুজন ম্যারিড? হ্যাঁ আমরা ম্যারিড। বাট আপনি কে? আমি কেউ না। না শম্পা না, টুটুলকে সেদিন আমি ওই মেয়ের সাথে দেখেছিলাম, কিন্তু আমি তোকে বলিনি, কারণ তুই কষ্ট পাবি। আমি তোকে ছেড়ে যেতে পারিনি, তোকে এই অনিশ্চয়তার মধ্যে রেখে আমি যেতে পারিনি। বেঁচে থেকে আর কি করবো? এই তো আমি আছি। যেটাই রাধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
বিরিয়ানিটা কে বাজায়? রাধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা।